বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ডাব্লু বিএসএসসি দু হাজার এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি এই চারটি বিভাগে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন রিক্রুটমেন্ট হয়েছিল বা প্রায় ছাব্বিশ হাজার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগকে কেন্দ্র করে মামলা কিন্তু গড়িয়েছিল ডিভিশন বেঞ্চে হাইকোর্টের এবং ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী বাইশে এপ্রিল মাননীয় দয় যখন সেই নিয়োগের প্যানেল বাতিল করে তারপর কিন্তু আমরা জানি যে ডিপার্টমেন্ট অফ এডুকেশান অর্থাৎ স্কুল এডুকেশান কিন্তু তারা কিন্তু যায় শিক্ষা দপ্তর যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের হয়েছে এবং একশো পাঁচজন আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এখন পর্যন্ত যে লিস্টে রয়েছে যে মূল মামলাকে মামলার সাথে কিন্তু একশো পাঁচটি মামলা কানেক্টেড হয়েছে এবং সেগুলি কিন্তু একেবারে শুনানি হতে যাচ্ছে আগামী পাঁচ তারিখ তো এখনকার যে লিস্ট যে আপডেট যেটা এখন রয়েছে সেই অনুযায়ী কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর শুনানি হতে যাচ্ছে শিক্ষক দিবসের দিনই কিন্তু পাঁচ সেপ্টেম্বরের পূর্বে কিন্তু আজ অর্থাৎ তিন তারিখ কিন্তু সেই শুনানি ছিল একটা টেন্ডেটিভ ডেট করা হয়েছিল কিন্তু সেটা যতদূর জানা যাচ্ছে মাননীয় প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় স্যারের অসুস্থতার কারণ নিয়ে কিন্তু সেই যে শুনানির তারিখ পিছিয়ে যায় এবং সেটা কিন্তু নতুন তারিখ যেটা নির্ধারিত হয়েছে বা যেটা কৃষে দেখাচ্ছে সেটা হচ্ছে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর তো পাঁচই সেপ্টেম্বর যে তারিখটি ঘোষণা হয়েছে সেটা আমি আপনাদের একেবারে সুপ্রিম কোর্টের যে সাইটটা রয়েছে সেখানে অবশ্যই পুরো ডিসকাস করবো এবং দেখাবো যদিও আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ডিটেলসে যে মামলা সহ এবং কখন কি মামলাটা উঠতে যাচ্ছে এবং কত নম্বর সিরিয়েলে রয়েছে কিন্তু সেটা যেহেতু হয়নি তো এখন নতুন কত নম্বর কোর্টে এবং কত নম্বর সিরিয়েলে রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব। তা এই সংক্রান্ত বিষয়ে জানার আগে একটা ছোট করে একটু আপনাদের জানিয়ে দিচ্ছি একটু সংক্ষিপ্ত আকারে যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে রিপোর্ট কিন্তু দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ডাব্লু তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে এবং রিপোর্টে ছয় পাতার যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু যেটা বলা বলেছে তারা মধ্যশিক্ষা পর্ষদকে যেহেতু লিখিতভাবে জানাতে বলেছিল এবং অন্যান্য আরও যে পক্ষ ছিল তাদেরকে কিন্তু জানাতে বলা হয়েছিল তো তাদের রিপোর্টও জমা পড়েছে তো অনেক পাতার রিপোর্ট সেই জন্য কিন্তু একটু সময় হয়তো বা লাগছে তো যাই হোক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে রিপোর্টে জানিয়েছে সেটা ছয় পাতার রিপোর্টে যেটা মেইন বিষয় বস্তু সেটা হচ্ছে যে সঠিক শূন্য পদের তথ্য না থাকার জন্য একটা বিভ্রান্তি হয়েছিল মানে আপনারা জানেন যে ডাব্লু বি এসএসসির থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে যে রেকমেন্ডেশন করা হয়েছে তো রেকমেন্ডেশন যে সংখ্যায় করা হয়েছে তো মতো শিক্ষা পর্ষদের থেকে সে রেকমেন্ডেশন থেকে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের যে সংখ্যা অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগপত্রেও কিন্তু নিয়োগপত্র থেকে কিন্তু সুপারিশপত্র বেশি দেওয়া হয়েছে ইস্যু করা হয়েছে এটা কিন্তু বলা হয়েছিল তো যাই হোক যেটা তারা যে কারণটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন বা সুপারিশ ইস্যু করে সেই এসএসসি এবং বোর্ডের মধ্যে কিন্তু কোনোরকম বোঝাপড়া না থাকার জন্য এরকম একটা সমস্যা বা বিভ্রান্তি তৈরি হয়েছিল মানে একটা ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগপত্র দিয়েছিল ধরুন বিষয়টা আমি আপনাদের একটু ভাঙিয়ে বলি যে ধরুন কোন একটা বিদ্যালয়ে একটা পোস্ট স্যাংশনিং মেমোতে হিস্ট্রির পোস্ট রয়েছে তো সেখানে একটা একজনের নিয়োগ হবে তো সেখানে কিন্তু ওই মেমো নাম্বারের উপরে কিন্তু দুজন বা তিনজনও নিয়োগ হয়েছে এমনটাই বলতে চাইছে আমাদের মতশিকা পর্ষদ এমনটাই বোঝাতে চাইছিল। তো যাই হোক সেই রিপোর্টে আরও ক্লিয়ার হয়ে যাবে এরপরে যখন আবার হিয়ারিংয়ে যা তথ্য উঠে আসবে তো যতটুকু জানা যাচ্ছে যে একই ভ্যাকেন্সিতে কিন্তু একাধিক নিয়োগপত্র কিন্তু সুপারিশ করেছিল ডাব্লু তো সেই কারণেই এই সমস্যাটির উদ্ভব হয়েছিল তো আবার এসএসসি কিন্তু আবার আমরা জেনে এটাও জেনেছিলাম যে এসএসসি কিন্তু আবার মধ্যশিক্ষা পর্ষদকে বারবার বলেছিল যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তারা নিয়োগপত্র বেশি ইস্যু করেছে তো যাই হোক কী হয়েছে বিষয়টা আসল যে ক্লিয়ার পিকচার সেটা কিন্তু আমরা সেই শুনানির পরেই অর্থাৎ রিপোর্ট পেশ হওয়ার পরেই কিন্তু জানতে পারবো তো যাই হোক সেই যুক্তিগুলি আসলে কতটা টেকে সেটাই দেখার তো কতটা যুক্ত রয়েছে তো এই নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয় তো আমাদের যেহেতু এখন শীর্ষ আদালতে বিষয়টি চলছে তো সেজন্য আমাদের সেদিকে চোখ থাকবে এবং মাননীয় তিনজন যে বিচারপতি রয়েছে যে বেঞ্চ রয়েছে তাদের ডিসিশনের উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে তো যাই হোক তারা দেখে নিয়ে রিপোর্টগুলো দেখে নিয়ে তারপর একটা হয়তো রায়দান বা একটা ফাইনাল জাজমেন্টের আশার আলো হয়তো দেখা যেতে পারে আগামীতে বা সেদিন হয়তো উঠে আসতে পারে যদি মামলাটা শুনানি হয় পাঁচ তারিখ কারণ আমরা দেখেছি যে তিন তারিখের আগে কিন্তু দুই তারিখে তিন তারিখে যখন শুনানির ডেট দেওয়া হয়েছিল দু তারিখে কিন্তু তার আগের দিনই সেই মামলাটা পিছিয়ে যায় অর্থাৎ পাঁচ তারিখ ডেট দেওয়া হয় তো আবার বলা যায় না যে খুব যদি কোনো একটা সমস্যা বা জটিলতা কিছু কারণ থাকে তাহলে কিন্তু আবার সেই মামলাটা পিছিয়েও যেতে পারে তো যাই হোক আমরা পাঁচ তারিখের আশায় রয়েছি তো সেরকম কোনো রিপোর্ট পেলে অবশ্যই আপনাদের জানানো হবে শেয়ার করবো এই চ্যানেলেই এখন আমরা কিন্তু একটু দেখে নিব যে নবম দশমে কতজন এই যে মোট পঁচিশ হাজার আটশো জনকে চাকরি দেওয়া হয়েছিল বা নশো তিপ্পান্ন জন এরকম আমরা রিপোর্টগুলো পেয়েছিলাম তো যাই হোক এই নবম দশমে কতজনকে দেওয়া হয়েছিল একাদশে দ্বাদশে কতজনকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা একটু দেখে নিই যার মধ্যে এখানে বারবার বলা হচ্ছে যে নবম দশমে তেরো হাজার ছাপ্পান্ন একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল পাঁচ হাজার সাতশো সাতান্ন জনকে এবং গ্রুপ ডি পদে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জন এবং গ্রুপ সি পদে কিন্তু চার হাজার সরি দুই হাজার চারশো চুরাশি জনকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল তো এইভাবে যেটা রিপোর্ট দিয়েছে যতটুকু জানা যাচ্ছে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল পঁচিশ হাজার সাতশো পঁচিশ হাজার এখানে নয়শো তিপ্পান্ন জন হবে না পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল সেটা মদসিক্ষা পশ্চিদ দাবি করেছে তো যাই হোক এখন আমরা একটু দেখে নিব যে কোর্টের যে স্ট্যাটাসটা রয়েছে অর্থাৎ কেস স্ট্যাটাস কবে হিয়ারিং হচ্ছে কোথায় উঠছে সেই বিষয়টা চলুন তাহলে দেখে নেই দেখুন আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এখানে সাইটে রয়েছি সিরিয়াল নাম্বার দেখুন ওয়ানে রয়েছে ড্যাড়ি নাম্বার আঠারো হাজার আটশো বাইশ সালের ম্যাটার তো যেটা আমরা জানি বাইশ এপ্রিল কিন্তু ডিভিশন বেঞ্চে সেটা বাতিল হলে পরে চব্বিশ তারিখে সেটা এসএলপি দায়ের করা এবং সেটা রেজিস্টার্ট হয় কিন্তু ছাব্বিশ তারিখ এবং প্রথম শুনানিটি হয়েছিল যদূর উনত্রিশ এপ্রিলে তো পরবর্তী যে শুনানি সেটা কিন্তু পাঁচ সেপ্টেম্বর হতে যাচ্ছে তো সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন কেস নাম্বার এখানে দেখা যাচ্ছে রেজিস্টার চব্বিশ চার দু হাজার পিটিশনার নেম দ্য স্টেট অফ বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড পেন্ডিং স্ট্যাটাস তো অ্যাকশান ভিউতে আমি চলে যাচ্ছি আচ্ছা ভিউতে গেলে পরে দেখুন এখন কেস স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি ড্যারি নাম্বার ওইটা চলে আসছে স্টেট স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ড্যাডি নাম্বার দেখুন এই যে আঠারো হাজার আটশো বাইশ ফাইল সেকশন ওই কথাগুলোই আছে কেস নাম্বারও ভেরিফাইড করা হয়েছিল ছাব্বিশ তারিখে এবং প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন পাঁচ নয় দু হাজার চব্বিশ যেটা একটু আগে বললাম কজ লিস্ট নাম্বার টুয়েলভ অর্থাৎ বারো নম্বর কজ লিস্টে কিন্তু এই ম্যারেটটা উঠতে যাচ্ছে কজ লিস্টে রয়েছে তো পাঁচ সেপ্টেম্বর এখানে চিফ জাস্টিস জাস্টিস জে বি পাটিরওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু আমাদের মাননীয় বিচারপতি তিনজনের বেঞ্চে কিন্তু এটা হচ্ছে শুনানিটি এবং স্ট্যাটাস স্টেজ হচ্ছে পেন্ডিং তা টেন্টেলিভি কেস মে বি রেজিস্টার্ড অন এখানে টেন্টেলিভি ডেট দেওয়া হয়েছে কিন্তু এটা পাঁচ নয় দু হাজার চব্বিশ ক্যাটাগরি পিটিশনার রেসপন্ডেন্টস এরকম কিন্তু অনেক নাম আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস পিটিশন ইন্টারভেনার তো এই নামগুলো রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু ডেট পাঁচ নয় তারিখের যেটা চিফ জাস্টিস কোর্টে দেওয়া রয়েছে আমাদের যে চিফ জাস্টিস এবং তার সাথে পাত্রিওয়ালা বিচারপতি এবং মিস্টার জাস্টিস কিন্তু মনোজ মিশ্রার বেঞ্চ সময় দেওয়া হয়েছে সাড়ে দশটা এবং আমরা দেখেছিলাম দেখুন একটু আগেই দেখেছিলাম বারো নম্বর সেল রয়েছে তো সেল নাম্বার বারোতে কিন্তু আমরা পেয়ে গেছি এখানে এক দুই থেকে শুরু করে একদম বারো নম্বরে চলে এসেছি তো সেখানে কিন্তু এসএলপি নাম্বারটা দেওয়া রয়েছে ফাইনাল স্টেজে রয়েছে তো দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যেই কথাটা একটু আগে বলেছিলাম তো পাশে কিন্তু আস্থা শর্মা মেন অ্যাডভোকেট এবং তার সাথে আরও যে নাম রয়েছে তো যাই হোক এগুলো কানেক্টেড ম্যাটার হিসাব হিসাবে যেটা আমরা বলেছিলাম যে একশো পাঁচটার নাম দেখেছিলাম এর আগে তো এখন আপনাদের লাইভে দেখে দিচ্ছি যে কতজন রয়েছে এখানে কানেক্টেড মেডার্সে কতটা মামলা রয়েছে এবং তাদের উকিলগুলো কারা রয়েছে অর্থাৎ যে এনজিবিরা রয়েছেন তাদের নামও কিন্তু লেখা রয়েছে তো আমরা একের পর এক বারো এক বারো দুই দেখুন বারো ছয় মানে ছয় নাম্বার মামলা কানেক্টেড হয়েছে এইভাবে করতে করতে শেষ আমরা দেখে নিচ্ছি এখানে কত দূর চলে আসলাম দেখুন এখানে পঁচাত্তর নাম্বারে চলে আসলাম এরপরে কিন্তু আরও আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি দেখুন এখানে পনেরো চলে আসে দরকার নেই তো আমরা বারো পর্যন্ত একশো তিন একশো চার দেখুন বারো একটা স্টপ দেওয়া রয়েছে ফুল স্টপ ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভ তার মানে একশো পাঁচটি মামলা কিন্তু যুক্ত হয়েছে কিছু কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম তা আপনারা দেখে নিলে যে কখন কোন বেঞ্চে কোন দিন মামলাটা উঠতে যাচ্ছে কস ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া রয়েছে তো এখন দেখার যে মামলাটি উঠছে কি না তা যাই হোক চ্যানেলে কোনোরকম কমেন্টস কিছু করার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন